তারা আমার থেকে জুনিয়া সিনিয়র ডাইরেক্টর তো আমি কি করি হ্যাঁ মানে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগও ছিল না কিন্তু ভগবান যে সেই কেন করতো এত জায়গা ছেড়ে শুটিংটা এখানে কেন হতো এটা তো আপনারা নিজেদের মধ্যেই জিজ্ঞেস করুন কার জন্যে সেই শুটিংটা ভগবান এত সিমলা কাশ্মীর দার্জিলিং শ্রীলঙ্কা কোথায় কোথায় বলে জায়গাগুলো সেই সমস্ত জায়গা ছেড়ে ভারতবর্ষের এত জায়গায় ইন্ডিয়ায় অত জায়গা ছেড়ে এই বেগর বিলে ধান জমির মধ্যে জন্য করতে আসতো ইভেন সেই সময় তো ধান জমিও ঠিক ছিল না ওই মাঠে ওইদিকে হয়তো ছিল হ্যাঁ তো মাটি মাটি ফাটি এই ধরনের ছিল অনেকে ভাবতো যে অসম্ভব ওখানে ধান সৃষ্টি করা বা কেন মাটি এত শক্ত অত শক্ত যে মাটিটা হাত দিয়ে কারো পক্ষে ভাঙা সম্ভব ছিল না মানে অনেকে অনেকেই চাষ করতে এসে ভাবতো যে ওই মাটি অত শক্ত কখনোই পসিবল না বা সম্ভব না ওই জমিতে ধান বা হওয়াটা কোনো দিনই সম্ভব না কিন্তু আমাদের পাড়ার না কিছু মানুষ যারা নাকি ভগবান কীর্তন গাইত মানে এটা হচ্ছে তোমার প্রভু যিশুর নামে যে মানে তার পক্ষে সম্ভব যেমন ধরুন ধান যদি বা লাগাতো তো পুড়ে যেত জল হতো না জল না পাওয়াতে ধান পুড়ে যেত আর সেই সমস্ত কারণ তারা কী করতো ভগবানের কাছে তুলে ধরতো প্রভু দয়াময় জল দেহ গো জল দেহ নলে মাঠে ধান পুড়ে গেল এই যে ধরনের গানগুলো তারা গাইত কীর্তনালারা তো গানগুলো কেন গাইতো তার মানে তাদের নিজস্ব কোনোই সম শক্তি ছিল না বা সামর্থ্য ছিল না যার ফলে বা তারা নিজেদের নিয়ে কোনো অহংকার বা গৌরব করেনি যে তাদের যোগ্যতা আছে তারা কীর্তন গাইতে পারে বলে তাদেরই যোগ্যতা তারা তারা কীর্তন গাইলে আসলেন কি জন্য অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে গত দেড় বছর ধরে যে রানু মন্ডলের বিষয়টাকে কেন্দ্র করে যে একটা ছবি করা প্ল্যান করছিলাম তো সেটা থেকে কাজটা হট করে হোল্ড হয়ে যায় লকডাউন ছিল লকডাউন হওয়ার পর আমাদের টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাবাউট লকডাউন সবটাই পাল্টে যায় চেঞ্জ হয়ে যায় টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি মার্কেট মার্কেটিং তো সেই দিক থেকে আমি ভেবে দেখলাম ছবিটা আমার বাংলাতে নয় হিন্দিতে করা উচিত অ্যাবাউট মার্কেটিং বা অ্যাবাউট সবটাই ছবির জন্য সেই দীর্ঘদিন ছবি হওয়া স্ক্রিপ্ট হওয়া হিন্দি হওয়া কাস্টিং ফাইনাল হওয়া গান বা সব কিছু ম্যাটার এবং আমাদের ছবিটা এবার রানাঘাটে শ্যুটিং হতে চলেছে সেইজন জন্য একটা দীর্ঘ একটা রি ইউনিয়ন বাকি ছিল রিবন্ডিং বাকি ছিল রানুদিকে দেখভালের ব্যাপার ছিল এবং আমাদের একটা বসিওর ছিল রানুদিকে দেখানো স্ক্রিপ্টে সব কিছুর জন্য রানুদি বাইতে আজকে আসতাম রানুদি একদম ঠিকঠাক সুস্থ মানুষ খুব নর্মাল মানুষ খুব হার্ট টাচ মানুষ অনেক মানুষ অনেক ভুল বলেন কিন্তু আমি রানুদির সাথে কথা বলে খুব হ্যাপি এবং রানুদি সত্যি সিরিয়াসলি খুব নর্মাল এবং খুব ট্যালেন্টেড মানুষ একজন কোন প্রোডাকশন থেকে করা হচ্ছে এটা এই ছবিটা বেসিক্যালি হুইলার্স মোশন পিকচার কলকাতা থেকে ছবিটা করা হচ্ছে আপনার নাম ঋষিকেশ মন্ডল আর আমি এই ছবিটার স্ক্রিপ্ট রাইটার ডিরেকশন এবং কোপোডুসার আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন ডোদিয়া নিউজ টোয়েন্টি ফোর বেল আইকন প্রেস করতে ভুলবেন না